নমস্কার বন্ধুরা। তো এই বুকিং স্লিপটিকে যদি আপনারা কোনো কারণে খুঁজে না পান বা যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনি নিজের ফোন থেকে এই বুকিং স্লিপটিকে কীভাবেই নতুন করে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। বুকিং স্লিপটিকে পুনরায় ডাউনলোড করার জন্যে বা রিপ্রিন্ট করার জন্যে যে কোনো ব্রাউজার থেকে আপনাদেরকে এই সাইটটিতে আসতে হবে। এই সাইটটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই সাইটটিতে আসতে পারবেন। আসার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হচ্ছে, এখানে একটু ওয়েট করতে হবে। পেজটি ওপেন হয়ে গিয়েছে, স্ক্রল ডাউন করে নিচে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং এখানে হচ্ছে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি, তারপরে সাবমিটের উপরে ক্লিক করছি। তো এখানে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার আছে। তো ওটিপিটা এখানে দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করতে হবে। আমি ওটিপিটা এখানে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে চাষির বিবরণ দেখাচ্ছে এখানে, এবং নিচে কিন্তু ডাউনলোড বুকিং স্লিপ এখানে ডাউনলোডের অপশন আসছে। তো এখানে ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্যে। তারপর এখানে ডাউনলোড অ্যান্ড প্রিন্টের অপশন আসছে, ডাউনলোড অ্যান্ড প্রিন্টের উপরে ক্লিক করে পুনরায় আপনারা বুকিং স্লিপটিকে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটার মধ্যে অবশ্যই আপনারা একটা করে লাইক করবেন, আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।